লাইসেন্স বানানোর জন্য হন্যে হয়ে পুরসভায় ঘুরছেন, দীর্ঘ লাইন দিয়ে হয়রান। সমস্যার এবার সহজ সমাধান, এবার ঘরে বসেই পেয়ে যাবেন ব্যবসার লাইসেন্স। শীঘ্রই ই লাইসেন্স পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পুরসভা। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমেই পাওয়া যাবে লাইসেন্স। শুক্রবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। আগে ইন্টারনেটের মাধ্যমে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করা যেত, তবে নতুন ট্রেড লাইসেন্স করতে গেলে দ্বারস্থ হতে হতো পুরসভার। নয়া পদ্ধতি চালু হলে সরাসরি অনলাইনেই উভয় কাজই করা যাবে। আবেদন করতে গেলে লাগবে লাইসেন্সকারীর ছবি, ডিজিটাল স্বাক্ষর। ইতিমধ্যেই পুরসভায় ই টেন্ডার পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। ই লাইসেন্স চালু হলে সহজেই ঘরে বসে লাইসেন্স পাওয়া যাবে। পুরসভার দাবি, এর ফলে কাজের স্বচ্ছতাও বজায় থাকবে, নথি সংরক্ষণ করাও সহজ হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।